আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রূপক প্রীতিকে ঘুরিয়ে দিয়ে মাথায় গাজরা লাগিয়ে দিয়ে বলল, রাহাত এই ঘরে আসবে না। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রূপক। প্রীতি খোপায় হাত ছুঁয়ে দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাসল। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে রূপক নিজের ঘড়ি পারফিউম খুঁজে চলেছে কিন্তু পাচ্ছে না। এখানে প্রীতির জিনিসপত্র রাখা দেখে বলল, আমার জিনিসপত্র কই, তোমারগুলো এখানে রেখেছ কেন? প্রীতি নড়াচড়া করছে না, রোবটের মতো বসে থেকে বলল, আপনার জিনিসপত্র দেখুন কোথাও আছে, আমি কোথায় রেখেছি মনে নেই। আপনারগুলো এখানে থাকলে আবারগুলো কোথায় রাখবো? রূপক রাগ দেখিয়ে চেয়ে আছে প্রীতির দিকে, নিচে সরিয়ে এখন ওকে বলছে কোথায় আছে খুঁজে দেখতে। প্রীতিকে ধমকিয়ে বলল, তোমার জিনিসপত্র আমার মাথায় রাখবে। প্রীতি নড়তে চাইছে না, মনে হচ্ছে সাজ এদিক ওদিক হয়ে যাবে, তাই আবারও রোবটের মতো সামনে তাকিয়ে বলল, আপনার মাথা কি ড্রেসিং টেবিলে? তাহলে আপনার নিজের জিনিসপত্রগুলো মাথা নামক ড্রেসিং টেবিলে রাখুন, আমারগুলো কাঠের ড্রেসিং টেবিলেই ঠিক আছে। পুলিশদেরকে এতটা ধৈর্য হারা হলে চলে না, আসামির মুখ থেকে কথা বের করাতে হলে এর চেয়ে হাজার গুণ কাঠখড় পোড়াতে হয়। প্রীতিকে দাঁড় করিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো রূপক, বলল, নড়লে তোমার সাজ নষ্ট হয়ে যাবে না, এখন আমার ঘড়ি আর পারফিউম খোঁজতে শুরু করো। প্রীতি খুঁজতে গিয়ে সবটা আরও এলোমেলো করে ফেলছে দেখে রূপক ওকে সরিয়ে দিয়ে নিজেই খোঁজা শুরু করল। ফারিহা হাজেরা বেগমকে বলল, আম্মা রূপকে দেখলাম সকালে প্রীতির সাথে একা একা কথা বলছিল। হাজেরা বেগম ফারিহাকে কড়া আদেশ দিলেন, তুমি প্রীতির আশেপাশে থাকবে, ওই মেয়ে আমার ছেলেকে একবার ফাঁসিয়ে দিয়েছে, না জানে কখন আমার ছেলের সংসার খেয়ে বসে। এই রূপক তাকে কিছু বললেও কথা কানে নেয় না। তরুণ যদি কখনো সুস্থ না হয় তাহলে কি মেয়েটা সারা জীবন এখানে পড়ে থাকবে? প্রীতি খাটে বসে গান ধরেছে, দুলাভাই দুলাভাই আমার দুলাভাই। রূপক রেডি হয়ে প্রীতির চোখের নিচে কাজল লেপটে যাওয়ায় টিস্যু দিয়ে কাজল ঠিক করে দিয়ে বলল, আমি তোমার দুলাভাই না, বর হই, এখন নিচে চলো। অনুষ্ঠানের কার্যক্রম শেষে প্রীতিকে ওর বাবা ভাই নিয়ে চলে গেছে, রূপক পরে যাবে বলে জানিয়েছে। এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে, পকেটে ফোন নিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। আগে বাজারে গিয়ে সদাই পাতি কিনতে হতো, নতুন জামাই বলে কথা, কী কী লাগবে সব বাবা মা লিস্ট বানিয়ে দিয়েছে, সে লিস্ট অনুযায়ী এখন সব বাজার করবে। রূপক এসেছে অনেকক্ষণ হলো কিন্তু প্রীতির কোনো আনাগোনা দেখা গেল না। বর্ষার ঘরে থেকেই সবার সাথে কথা বলছে রূপক। প্রীতি একেবারে কোনার ঘরটাই দাদির কাছে বসে আছে, উনি হাঁটতে পারেন না, বয়স হয়েছে, কিন্তু এখনও রসিকতা যায়নি। প্রীতিকে কাছে টেনে গতকাল রাতের কথা জিজ্ঞেস করলেন, প্রীতি সব বলে দিতে গিয়েও কি মনে করে চুপ রইল। দাদি ধাক্কা মেরে বললেন, জামাইয়ের আদর সোহাগ একলা একলাই নিবি, তখন আর এই বুড়ির দরকার পড়বে না। প্রীতি মাথা চুলকে হাসলো, দাদি বললেন, জামাইয়ের আঁচলে বাইন্ধা রাখবি যাতে অন্য নারীর দিকে চোখ না যায়, আগ বাড়িয়ে তার সব কাজ করে দিবি, খাবার বেড়ে সামনে দিবি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবি, খবরদার ওই বাড়ি থেকে যেন কোনো নালিশ না আসে। কোনো নালিশ আসবে না দাদি, তুমি নিশ্চিন্তে থাকো। রাতের খাবার খাওয়ার সময় প্রীতি দাদির ঘর ছেড়ে বেরিয়ে আসে, টেবিলে রূপককে দেখে সোজা গিয়ে ওর পাশে চেয়ার টেনে বসে পড়ে। মা সবার পাতে খাবার তুলে দিচ্ছে, প্রীতি আগে আগে রূপকের পাতে সব তুলে দিচ্ছে, মাংস দিচ্ছে, তার উপর দিয়ে যাচ্ছে মাছ, সাথে ডালও ঢেলে দিচ্ছে। রূপক না করাতেও শোনেনি, দাদির কথা মানতেই হবে, তাই প্রীতি খাবার দিয়ে রূপকের প্লেট ভর্তি করছে। এখন রূপকের অবস্থা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাছি, খাবার দিচ্ছে ঠিকই কিন্তু সে তো খেতে পারছে না, পুরো প্লেট উঁচু হয়ে আছে। রূপকের কথা শুনছে না দেখে ফারুক রাম ধমক দিল প্রীতিকে, এটা খাবার দেওয়া শ্রী, কি করছিস তুই, তাড়াতাড়ি খাবার খেয়ে উঠ। প্রীতি মুখটা পাংশুটে করে তাকালো রূপকের দিকে, আপনি কি অসন্তুষ্ট হয়েছেন খাবার দেখে? রূপক জোরপূর্বক হেসে বলল, একদমই না, তুমি খাও।
রূপক অসন্তুষ্ট হয়নি শুনে প্রীতি আবারও খাবার দিতে গেলে প্রীতির মা হাত থেকে চামচ নিয়ে চোখ রাঙ্গিয়ে বলে, চুপচাপ খাবার খা। প্রীতি দুই লোকমা ভাত খেয়ে উঠে চলে গেল। বিছানা ছেড়ে শুয়ে পড়ল খাটের মাঝ বরাবর, একেবারে হাত পা ছড়িয়ে। আজ রূপককে এখানে ঘুমোতে দিবে না। সে কেন খাবার টেবিলে বলল না, খাবার দিলে আমার সমস্যা নেই, তুমি যত ইচ্ছে খাবার দিতে পারো প্রীতি। রূপক খাবার শেষে ঠেকুর তুলতে তুলতে প্রীতির ঘরে এসে দেখল শোয়ার মতো খাটে বিন্দু পরিমাণ জায়গা নেই। বসে থাকতে পারবে, কিন্তু যে জায়গা আছে তাতে শোয়া একেবারেই অসম্ভব। প্রীতি হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রূপক গলা ঝেড়ে বলল, একপাশে গিয়ে ঘুমাও, সারাদিন অনেক ধকল গেছে আমার উপর, এখন আমি ঘুমাবো। প্রীতি সরল না দেখে রূপক ওকে ঠেলে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ না যেতেই প্রীতি ঠাস করে হাত পা ছুঁড়ে দিচ্ছে রূপকের গায়ে। গতকাল ঠিকই ছিল, আজকে হাত পা উঠিয়ে দিচ্ছে দেখে রূপক বুঝল ইচ্ছে করেই প্রীতি এরকম করছে। তাই চোখ বুজে রেখেই বলল, হাত পা ছোড়াছড়ি বন্ধ না করলে খাটের তলায় বেঁধে রাখবো। আস্তে আস্তে প্রীতি খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। ভোরের দিকে কনস্টেবল নিজামের কল আসায় ঘুম ভেঙে যায় রূপকের। চোখ ডোলে উঠে বসে ফোন রিসিভ করে। কনস্টেবল নিজাম জানায় আজ আর্জেন্ট রূপককে থানায় যেতে হবে। কিচ্ছু করার নাই, উঠে শার্ট পরে সোজা বাড়ির দিকে হাঁটা ধরল। দরজা অবধি গিয়ে আবার ঘরে ঢুকে প্রীতিকে ডেকে বলে গেল সে বাসায় যাচ্ছে, কাজ পড়ে গেছে। প্রীতি একবার চোখ মেলে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি 30 মিনিটের পথ। এই ভোরবেলায় গাড়ি পাওয়া যাবে না, তাই রূপক হাঁটা ধরল। বাড়ি থেকে রেডি হয়ে একেবারে থানার জন্য বেরিয়ে যাবে। সকালে নাস্তার টেবিলে সবাই রূপকের কথা জিজ্ঞেস করল। রাজীব শেখ জিজ্ঞেস করলেন, রূপক কোথায়, নাস্তা করতে আসেনি কেন? প্রীতি পরোটা মুখে দিতে দিতে বলল, ওনার কাজ করেছে তাই সকাল সকাল বেরিয়ে গেছেন। কেউ আর কথা বাড়াল না। নাস্তা করেই প্রীতি বের হলো স্বপ্না আপাদের বাড়িতে যাবে বলে। স্বপ্না প্রীতির প্রিয় একজন মানুষ, কেন এত প্রিয় তা প্রীতিরও জানা নেই। হয়তো মেয়েটার মায়াই জড়িয়ে পড়েছে বলেই এত প্রিয়। সুতির শাড়ির কুচি এক হাতে তুলে ক্ষেতের মাঝখানে দিয়ে হেঁটে হেঁটে স্বপ্নাদের বাড়িতে গিয়ে উঠল প্রীতি। গিয়ে দেখল টিনের ঘরের সামনের উঠানে বসেই স্বপ্না কাঁথা সেলাই করছে। প্রীতি স্বপ্না আপা বলে ডাক দিল। প্রীতির গলার স্বর কর্ণকুহরে তরঙ্গিত হতেই স্বপ্না সামনে তাকিয়ে প্রীতিকে দেখে। প্রীতি পা চালিয়ে এসে স্বপ্নার পাশে বসে। স্বপ্না প্রীতিকে শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করল। স্বপ্নার মা চুলার পাশ থেকে প্রীতিকে বলে উঠল, প্রাপ্তি নাকি রে, কখন আসলি শ্বশুর বাড়ি থেকে? কালকে এসছি চাচি, তুমি কি রান্না করো? স্বপ্নার মা বললেন, তো স্বপ্নাপা পাটিসাপটা পিঠে খেতে চেয়েছে, সেটাই বানাচ্ছি, তুই বস, তোর জন্যও আনছি। প্রীতি স্বপ্নার সাথে কথাই মন দিল। স্বপ্না কথা বলেই যাচ্ছে, প্রীতি হু হা করে উত্তর দিচ্ছে, আর এক মনে স্বপ্নাকে দেখে যাচ্ছে। প্রীতিকে চুপ থাকতে দেখে স্বপ্না হেসে উঠে পড়ল, কিরে কোথায় হারিয়ে গেলি, বরের কথা মনে পড়লো নাকি? প্রীতি ঘোর লাগা চোখে তাকিয়ে বলল, আচ্ছা স্বপ্না আপা তুমি এত সুন্দর কেন? আমি আমাদের গ্রামে তোমার মতো সুন্দর আর একজনকে দেখিনি। মুহূর্তেই স্বপ্নার হাসি মাখা মুখে নেমে এলো কালো মেঘের ছায়া। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুইও সুন্দর, দুনিয়ার সব মানুষ সুন্দর। প্রীতি বলল, তবু তুমি বেশি সুন্দর। স্বপ্না ধরে আসা গলা ছেড়ে বলল, বেশি সুন্দর হওয়া অভিশাপ হয়ে দাঁড়ায়, দেখ না এত সুন্দর হয়েছি বলে নিজের সংসারটা ধরে রাখতে পারলাম না। শ্বশুর বাড়ির লোকজন বলে আমার রূপই নাকি তোর দুলাভাইয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, বউ বেশি রূপবতী হলে নাকি স্বামী বেশি দিন বাঁচে না, এখন আমার সাথেও সেটাই ঘটল। প্রীতি মুহূর্তেই বুঝতার হয়ে গেল। স্বপ্নার মাথায় হাত বুলিয়ে বলল, এসব কথায় তুমি কান দিও না আপা, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। স্বপ্নার মা পিঠা নিয়ে আসলেন। প্রীতি পিঠা খেয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। রূপক থানা থেকে ফোর্স নিয়ে এসে তাদের দিয়ে একটা জায়গা ব্লক করেছে, মূলত যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা। এই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি চলছিল।
পরে পুলিশ কেস হয় যার কারণে রূপক এখানে এসেছে। রূপক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুঝিয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎ চোখ গেল রাস্তার চুল ছেড়ে শাড়ির কুচি তুলে তিরিং তিরিং করে নাচতে নাচতে একটা মেয়ে এদিকেই আসছে। রূপক আরেকটু এগিয়ে যেতেই প্রীতিকে চিনতে পারল, তাই সে নিজেই এগিয়ে গেল। প্রীতিকে শাসনের সুরে বলল, শাড়ির কুচি নামাও আর চুল খোপা করো। প্রীতি ঘাড় বাঁকিয়ে বলল, আমি আপনার কথা কেন শুনবো? আর মনে হচ্ছে আমি এই এলাকায় নতুন, তাই আমাকে সব কিছু বিবেচনা করে চলতে হবে। রূপক ধমক দিয়ে বলল, মানলাম তুমি এ এলাকার মেয়ে, এখন তো এ এলাকার বউ হয়েছ, তো তোমার এভাবে ঘাস ফড়িংয়ের মতো তিরিং তিরিং করা সাজে না। প্রীতি মুখ ভেঙিয়ে রূপকের কথাকে আবার রিপিট করে। রূপক আশেপাশে তাকিয়ে রাস্তার পাশের একটি গাছের চিকন ডাল ভেঙে তাড়া করতেই প্রীতি ভো দৌড় দিল। ক্ষেতের মাঝখানে নেমে আবার পেছন দিকে তাকিয়ে দেখল রূপক ঢাল নিয়ে পিছন পিছন আসছে। আরও জোরে ছুট লাগাতে গিয়ে পড়ল ধপাস করে। রূপক সামনে এসে দাঁড়াল, প্রীতিকে তুলল না, রাগ দেখিয়ে বলল, শিক্ষা হয়েছে তোমার? প্রীতি ছল ছল চোখে বাম পা ধরে খোঁড়া মানুষের মতো টপকে টপকে বাড়িতে এসেছে। রূপক আগের জায়গায় ফিরে গেল, বিকালে বাসায় যাওয়ার সময় প্রীতিকে নিয়ে যাবে। আর কত এভাবে পড়ে থাকতে হবে আমায়, কিছু করার হলে করছো না কেন? ওপাশে ব্যক্তি বিরক্তি সূচক শব্দ করে বলল, তোকে ওখানে পাঠিয়েছি, আছিস ঘুরছিস খাচ্ছিস, এত কিসের জ্বালা তোর? ওখান থেকে ঠিকঠাকভাবে ইনফরমেশন দিবি, তা না করে আমাকে শাসিয়ে চলছিস। রবি ক্রোধানল হয়ে বলল, চার মাস ধরে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, কিছু তো করছো না, শুধু শুধু আমি এখানে বেকার খাচ্ছি। যদি একবার রূপক সব বুঝে যায় তাহলে আমার জায়গা ওই বদ্ধ কারাগারে হবে, শেষ করে দেওয়ার হলে শেষ না করে বসে আছো কেন? ওপাশের ব্যক্তি রবিকে শান্ত করে বলল, রিল্যাক্স, এত হাইপার হইস না, মাথা ঠান্ডা রেখে আমাকে সমস্ত ইনফরমেশন দে, এখন আমার মেলা কাজ বাকি আছে, ফোন রাখছি, সাবধানে থাকবি। প্রীতি রান্নাঘরে ঢুকে তেল নিল গরম করতে, গরম তেল পায়ে মালিশ করলে ব্যথা কমবে। ওর মা জিজ্ঞেস করলেন, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন প্রীতি? তখন প্রীতি ছাছালো কণ্ঠে উত্তর দিল, পাগলা কুত্তা ছিল, বাড়িতে আসার সময় পাগলা কুত্তা তাড়া করে আমাকে ক্ষেতের মাঝখানে ফেলে দিয়েছে। প্রীতির মা ফোরন কেটে বললেন, তুই যেরকম পাগলের মতো থাকিস সেই রকম পাগলা কুত্তাও শুধু তোর চোখে দেখে। এখন সর এখান থেকে, শান্তি মতো রান্না করি, এখানে আমার সাথে লড়াই করলে খুন্তি দিয়ে গালে লাগিয়ে দেব। রৌদ্রস্নাত দুপুর পেরিয়ে সোনালি আভাস ছড়ানো বিকেলে ঘর্মাক্ত তপ্ত শরীর নিয়ে ফিরল রূপক। রাস্তা পেরিয়ে পুকুর পার অতিক্রম করার সময় চোখে পড়ল এক মায়াবী মুখশ্রী। পেটি খাটে বসে দুপা পানিতে ভিজিয়ে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিচ্ছে, দু চোখের পাতা এক করে এক হাত দিয়ে মুখের পানি ছেড়ে নিচ্ছে, চোখের মনি ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। প্রীতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রূপক নিজের মনের সাথে বিরোধিতা করল, মুগ্ধতা থেকে বেরিয়ে বিড়বিড় করে বলল, এর নাকি পায় ব্যথা, অথচ দিব্যি টই টই করে ঘুরে বেড়াচ্ছে, জানি না আল্লাহ আমার কপালে কি রেখেছে, একে সোজা করতে কত কাঠখড় পোড়াতে হবে আমার। রূপককে দেখে প্রীতি ঘাট থেকে উঠে আসলো, রূপক চুপচাপ পাশের ভেতর চলে গেল। প্রীতির মা প্রীতিকে বলল, রূপককে ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে বলার জন্য যাচ্ছি, বলেই প্রীতি রুমের দিকে হাঁটা ধরল। রূপক ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসল। প্রীতির মা প্রীতিকে জিজ্ঞেস করল, তোর পায়ের ব্যথা কমেছে? ফারুক বাসার বাইরে থেকে বাসায় ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, কি হয়েছে পায়ে? প্রীতির মা বিরক্তিকর সুরে বলল, আর বলিস না, আজ নাকি প্রীতিকে পাগলা কুত্তা তাড়া করে খেতার মাঝখানে ফেলে দিয়েছে। রূপকের গলায় খাবার আটকে কাঁসতে লাগলো। প্রীতি এক হাতে মুখ চেপে অন্য হাতে রূপককে গ্লাস বাড়িয়ে দিল। ফারুক নিচে রুমের দিকে এগিয়ে হাসতে হাসতে বলল, দেখো পাগলা কুত্তা তোমার মেয়েকে আর কতবার দৌড়ে দেয়। রূপক পানি খেয়ে প্রীতির দিকে তাকালো, এই মেয়ে ওর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবে, না না ধুলোয় মিশিয়ে দিলে ছেড়ে ফেলা যাবে,
কিন্তু ও তো আগুন চালিয়ে ছাই করে দিবে। চোখ রাঙিয়ে তাকাতেই প্রীতি দুহাতে মুখ চেপে দাঁড়িয়ে রইল। বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রীতিকে নিয়ে রূপক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাঝ রাস্তায় গাড়িতে রূপক প্রীতিকে শান্ত কিন্তু ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলো,